নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম টিউটোরিয়াল। সমস্ত চাকরি সংক্রান্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন অন করে দিন, যাতে সমস্ত চাকরি সংক্রান্ত ভিডিও সবার আগে পেতে পারেন। আজ দুটি চাকরি সংক্রান্ত ভিডিও নিয়ে আলোচনা করব। দুটো, প্রথমটা হলো যেটি রাজগঞ্জ কলেজে নিয়োগ করা হবে, যেখানে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে আপনাদেরকে অনেকগুলো পোস্টে নিয়োগ করা হবে। এখন আমি আছি রাজগঞ্জ কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে। এখান থেকে তোমরা নোটিশটি কীভাবে ডাউনলোড করবে, কেমন করে অ্যাপ্লাই করবে, সমস্ত ব্যাপারটা এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। একটু নিচের দিকে আসার পর তোমরা এই স্থানে ক্লিক করলে এই যে ওয়ার্কিং ইন্টারভিউ ফর রিক্রুটমেন্ট অফ নন টিচিং স্টাফ, এখানে ক্লিক করলে নিচের দিকে একটি ফর্ম খুলে যাবে। অর্থাৎ তোমাদের কীভাবে আবেদন করা হবে, কোন কোন পোস্টে নিয়োগ করা হবে, সে সমস্ত ব্যাপারটা এই যে আপনাদের নোটিশ। আপনাদেরকে এখানে বলা হয়েছে যে ওয়ার্কিং ইন্টারভিউর মাধ্যমে আপনাদের গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে এবং কোন কোন পোস্টে নিয়োগ করা হবে তা আমরা দেখে নেব। আর বলা হয়েছে এখানে এই পদের জন্য তোমাদেরকে নিয়োগ করা হলে আপনাদেরকে পারমানেন্ট হিসাবেই নিয়োগ করা হবে। প্রথম যেটি দেওয়া আছে তাহলে লেডি অ্যাটেন্ডেন্ট, যেখানে একটি মাত্র পোস্ট আছে, শুধুমাত্র মহিলারা এই পদে আবেদন করতে পারবে। এবং আবেদন ইন্টারভিউর যে তারিখ দেওয়া হয়েছে তাহলে 22 নভেম্বর 11টার সময় আপনাদের ইন্টারভিউটা হবে। এবং কোয়ালিফিকেশন যা আছে, আপনারা 8 পাস করলে এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং এর সঙ্গে 6 মাসের এমএস অফিসের কাজ জানতে হবে কম্পিউটারের ওপর। এবং এখানে এজ লিমিট যে দেওয়া হয়েছে তা প্রত্যেক ক্ষেত্রেই সমান, 18 থেকে 40 বছরের মধ্যে আপনাদের বয়স হতে হবে এবং বয়স হিসাবটি করবেন 1/1/2019 অনুযায়ী। এবং রিল্যাক্সেশন পেয়ে যাবেন ST এবং SC-রা 5 বছর এবং 3 বছর। প্রথমে লেডি অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রে যে পে স্কেলটা দেওয়া আছে তাহলে 4,900 থেকে 16,200 টাকা, গেট পে 1,700 টাকা। সেকেন্ড যে পোস্টটি দেওয়া আছে তাহলে যে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট জিওগ্রাফিতে যদি নিয়োগ করা হবে তাহলে যে একটি মাত্র পোস্ট আছে, এখানে হচ্ছে আনরিজার্ভরা শুধুমাত্র এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং ইন্টারভিউ হবে 22 নভেম্বর। এবং এই পদের জন্য ওপরের মতোই সেম কোয়ালিফিকেশন যা হয়েছে, 8 পাস এবং সাথে এমএস অফিসের কাজ জানতে হবে। এবং স্যালারি আগের মতোই সেম দেওয়া আছে, প্রত্যেক ক্ষেত্রেই স্যালারি প্রথম তিনটি ক্ষেত্রে এক। অর্থাৎ তৃতীয় যে পোস্টটি দেওয়া আছে তাহলে হচ্ছে ইলেকট্রিশিয়ান কাম কেয়ারটেকার, এখানে আনরিজার্ভড অ্যাপ্লাই করতে পারবে, একটি মাত্র পোস্ট আছে, যেটি ইন্টারভিউ হবে কিন্তু 23 নভেম্বর। এবং এখানে যে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে তাহলে হচ্ছে 8 পাস এবং তার সঙ্গে 2 বছরের কাজের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এবং এমএস অফিসের এখানেও কিন্তু কাজ জানতে হবে। এবং আগের মতোই আপনারা বেতন পেয়ে যাবেন 4,900 থেকে 16,200 টাকা এবং গেট পে 1,800 টাকা। শেষ যে পোস্টটি দেওয়া আছে তাহলে হচ্ছে পার্ট টাইম করবন্ধু, এখানে একটি মাত্র পোস্ট দেওয়া আছে, যেটি ইন্টারভিউ হবে কিন্তু 2টোর সময় 23 নভেম্বরে। আপনাদের এখানে শুধুমাত্র লেখা পরীক্ষা এবং আপনাদের একটি মৌখিক পরীক্ষা হবে এই পদের জন্য নিয়োগ করার সময়। এবং এখানে যেটি দেওয়া আছে 3,000 টাকা করে আপনারা পাবেন। এবং এই যে আপনাদের এটিকে অফলাইনে আবেদন করতে হবে, আবেদন ফর্ম আপনাদেরকে এই রাজগঞ্জ কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এবং এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্মটি ক্লিক করে ডাউনলোড করে নিতে হবে। এবং আবেদন করার জন্য আপনাদেরকে ST এবং SC ক্যান্ডিডেট যদি হয়ে থাকেন তাহলে অ্যাপ্লিকেশন ফি যেটি চাওয়া হয়েছে তাহলে যে 100 টাকা এবং অন্যান্য ক্যান্ডিডেটের জন্য 200 টাকা অ্যাপ্লিকেশন ফি চাওয়া হয়েছে, যেটি কিন্তু আপনাদেরকে ব্যাঙ্ক ড্রাফ্টের মাধ্যমে কাটতে হবে ইন ফেভার অফ রাজগঞ্জ কলেজ। রাজগঞ্জ কলেজের ফেভারে এই ব্যাঙ্ক ড্রাফ্টটা আপনাদেরকে কাটতে হবে। এবং আপনাদেরকে চাওয়া হয়েছে যে এমএস অফিসের যে আপনারা কাজ জানেন তার 6 মাসের সার্টিফিকেট চাওয়া হয়েছে এবং তার সঙ্গে অরিজিনাল সার্টিফিকেট, মার্কশিট ইত্যাদি ভেরিফিকেশনের জন্য আপনাদেরকে নিয়ে যেতে হবে। এবং আপনাদেরকে অন্যান্য আরও কিছু বলা হয়েছে, এগুলোকে আপনারা ভালোভাবে পড়ুন। অবশ্যই রাজগঞ্জ কলেজ org.in এই ওয়েবসাইটের মাধ্যমে আসুন, এখানে এসে আপনারা সমস্ত ব্যাপারটা পড়ুন। আমরা এবার সেকেন্ড পোস্টটি নিয়ে আলোচনা করব। এবার কিন্তু নিয়োগ করা হচ্ছে বাহানগড় মহাবিদ্যালয়ে, যেখানে আপনাদেরকে এখানে অ্যাপ্লাই করতে পারবেন 3টি পোস্টে এবং 3টি পোস্টে 3টি শূন্যপদ দেওয়া আছে। এবং আপনারা যদি এই 2টো পদে ইচ্ছুক না হয়ে থাকেন তাহলে আপনারা আপনাদের জেলার নাম কমেন্ট বক্সে জানিয়ে দিন। অবশ্যই আপনাদের জেলায় যখন কোনো নিয়োগ সংক্রান্ত চাকরির খবর উঠে আসবে তখন আপনাদের জেলার নিয়োগ নিয়ে ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। অবশ্যই আপনাদের
আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন অন করে দিন। এখানে যেটি নিয়োগ করা হবে তা হলো হচ্ছে এলডি ক্লার্ক পদে, যেখানে একটিমাত্র শূন্য পদে নিয়োগ করা হবে, ক্যাটাগরি ইসিতে, এবং আপনারা পে স্কেল পেয়ে যাবেন 5,400 থেকে 25,200 টাকা, গেট পে 2,600 টাকা। সেকেন্ড যে পোস্টটি হলো তাহলে এলডি ক্লার্ক, সেখানে একটিমাত্র পোস্টে নিয়োগ করা হবে, ক্যাটাগরি এসটি পদে এসটি, এবং যেখানে পে স্কেল দেওয়া আছে 5,400 থেকে 25,200, গেট পে 2,600 টাকা। তারপরে 3 নম্বর যেটি আছে তাহলে পিয়ন পদে আপনাদেরকে নিয়োগ করাবে, এখানে একটিমাত্র শূন্য পদ আছে এবং পে স্কেল যেটি দেওয়া আছে 4,900 থেকে 16,200 টাকা, এবং সাথে গেট পে পেয়ে যাবেন 1,700 টাকা। আপনাদেরকে অ্যাপ্লিকেশন করার শেষ ডেট যেটি দেওয়া আছে তাহলে 25 নভেম্বর, অর্থাৎ আর কয়েকদিন মাত্র সময় আছে আপনাদেরকে এই পদে আবেদন করার জন্য। এবং আপনাদেরকে অ্যাপ্লিকেশন অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য বলা হয়েছে, যেটি অনলাইনে অ্যাপ্লিকেশন ইতিমধ্যে চালু হয়ে গেছে, 1 নভেম্বর থেকে চালু হয়ে গেছে, এবং আপনাদেরকে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। এবং আপনাদের কীভাবে পরীক্ষা দেওয়া হবে নেওয়া হবে সমস্ত কিছু ব্যাপারটা বলা আছে, প্রথমে রিটেন টেস্ট, তারপরে কম্পিউটার টেস্ট, এবং অথবা ওয়ার্কিং ইন্টারভিউর মাধ্যমে আপনাদেরকে নিয়োগ করা হতে পারে, যেটা এখানে বলা আছে। এবং এইভাবেই পরবর্তী চাকরি সংক্রান্ত সমস্ত নোটিশ সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন অন করে দিন।